দর্শকদের ভালোবাসায় এগিয়ে যাবার পথে ১৬ বছরে পা রাখল জনপ্রিয় চ্যানেল এনটিভি। এই শুভ দিনে এনটিভি পরিচালনা পর্ষদ ও পরিবারের পক্ষ থেকে দেশ বিদেশের অগণিত দর্শক, শুভানুধ্যায়ী, বিজ্ঞাপনদাতা, শিল্পী, কলাকুশলী এবং কেবল অপারেটরদের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা। সর্বাধুনিক প্রযুক্তির নিখুঁত সম্প্রচার, ঝকঝকে ছবি, স্পষ্ট শব্দ আর শতভাগ দর্শক চাহিদা পূরণের অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করা এনটিভি পার করল সাফল্যের ১৫টি বছর। এই দীর্ঘ সময়ের পথ চলার পেছনে রয়েছে চ্যানেলটির কর্মী বাহিনীর মেধা, মনন আর দিন রাতের পরিশ্রম। এনটিভির পথ চলা এবং কর্মচাঞ্চল্যের কিছুটা তুলে ধরছেন এস এম আতিক, ছবি তুলেছেন অজিত আইজ তাপস। এনটিভি শুধুমাত্র একটি টেলিভিশন চ্যানেল নয়, একটি খোলা জানালা যার মাধ্যমে পুরো বিশ্বকে দেখে কোটি কোটি মানুষ। ২০০৩ আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে ভিন্ন ধারা টেলিভিশন চ্যানেলের স্বপ্ন দেখাতেই জন্ম এনটিভির। দেখতে দেখতে ১৫ বছর পার করে ১৬তম বছরে পা রাখল দর্শকদের অবিরাম তথ্য ও বিনোদনের চাহিদা পূরণ করে যাওয়া এনটিভি। এক বছরে তা শুধু একটি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলই নয়, পরিণত হয়েছে একটি স্বপ্নে, একটি পরিবারে। জন্মদিনে যার নিরন্তর এগিয়ে যাওয়ার প্রয়াস বস্তুনিষ্ঠ সংবাদ আর রুচিশীল বিনোদনের মাধ্যমে। আজকের এই শুভ জন্মদিনে আমি আমার নিজের এবং এনটিভি পরিবারের পক্ষ থেকে আমাদের সম্মানিত দর্শক, ক্যাবেল অপারেটর, বিজ্ঞাপনদাতা এবং সকল স্তরের জনগণকে জানাচ্ছি এনটিভির পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আমাদের বিভিন্ন নির্দেশ উপদেশ দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন বলেই আজকে আমরা ১৫ বছর পার করতে পেরেছি। আজকের এই চলার পথে আমাদেরকে আরও যারা সহযোগিতা করেছেন, বিশেষ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন, শিল্পী, কলাকৌশলী, সবাইকে আমি এনটিভি পরিবারের পক্ষ থেকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। টু অল ভিউয়ার্স লোকাল এন্ড গ্লোবাল, উইশিং আ ভেরি হ্যাপি বার্থডে টু এনটিভি। এনটিভি ইজ দ্য নাম্বার ওয়ান চ্যানেল ইন বাংলাদেশ এন্ড দিস অ্যাচিভমেন্ট উড নট বি পসিবল উইদাউট দ্য স্টাফ এন্ড দ্য ভিউয়ার্স ফর দেয়ার কাইন্ড এন্ড লাভিং সাপোর্ট। সো হ্যাপি বার্থডে এনটিভি, মে ইউ শাইন ব্রাইটার ইন দ্য ফিউচার। আধুনিক সম্প্রচার প্রযুক্তি নিয়ে যাত্রা শুরু এনটিভির প্রতিষ্ঠার শুরু থেকেই। শব্দ, ছবি আর সম্প্রচারে অন্যান্য চ্যানেলের সাথে রাতারাতি একটি বড় পার্থক্য তৈরি করে নেয় এনটিভি। প্রযুক্তির বিষয়ের সাথে চ্যানেলটি খুব বেশি সময় নেয়নি দর্শকদের এক খোলা জানালার সাথে পরিচয় করিয়ে দিতে। শুরুতে ৮ ঘন্টা সম্প্রচার চালু থাকলেও মাত্র ৬ মাসের মাথায় এনটিভি শুরু করে ২৪ ঘন্টার নিয়মিত সম্প্রচার। পরিধি বাড়ার সাথে সাথে চ্যানেলটিতে যুক্ত হয় বৈচিত্র্যময় নানা অনুষ্ঠানের, যার মধ্য দিয়ে ফুটে উঠেছে এনটিভির নিজস্ব একটি চরিত্র। এগিয়ে চলার পথে দেশের সীমানা ছাড়িয়ে এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা, মধ্যপ্রাচ্য, অস্ট্রেলিয়া সহ আফ্রিকার বড় একটি অংশে পৌঁছে গেছে এনটিভি।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়ায় আছে এনটিভির নিজস্ব কার্যালয় ও স্টুডিও। এনটিভির বৈচিত্র্যময় ও মানসম্মত অনুষ্ঠানমালা শুরু থেকেই পছন্দ করেছেন সবাই, আর এসবের নেপথ্যে জড়িত অনুষ্ঠান বিভাগের পরিকল্পনা আর কঠোর পরিশ্রম। এনটিভিকে মানুষ যতটা চেনে তার বড় একটি কারণ এনটিভির খবর। সদাব্যস্ত নিউজরুম সদা তৎপর সবার আগে সবশেষ খবরটি দর্শকদের কাছে পৌঁছে দিতে। রিপোর্টিং ও সম্পাদনার প্রতিটি সদস্য সময়ের সাথে আগামীর পথে এই স্লোগানকে অক্ষরে অক্ষরে পালন করে নিজেদের অবস্থান বরাবরই প্রমাণ করেছে। ঝকঝকে স্পষ্ট ছবি তোলার কাজটি সারছেন এনটিভির চিত্রগ্রাহকরা। আর তা যথাযথ সম্পাদনার মাধ্যমে প্রচারযোগ্যের কাজটি করছেন ভিডিও এডিটররা। আদর্শ টিভি চ্যানেলের মানদণ্ড ধরে রেখে তা চূড়ান্তভাবে প্রচারের দায়িত্ব সারেন প্রযোজকরা। অ্যানিমেশন গ্রাফিক্স কার্ড তৈরি করে সংবাদ বা অনুষ্ঠান সমৃদ্ধ করার কাজটি চলে এনটিভির গ্রাফিক্স বিভাগে। উপস্থাপনার আঙ্গিকে এবং অবশ্যই প্রযুক্তিতে অন্য সব চ্যানেলকে মুহূর্তে পেছনে ফেলে দেওয়া এই প্রতিষ্ঠান এখনও অব্যাহত রেখেছে তার এগিয়ে চলা। নেপথ্যের এই কর্মমুহূর্ত প্রমাণ করে এনটিভির নিবিড় নিষ্ঠার কথা। এই পথচলায় রয়েছে অসংখ্য মানুষের আন্তরিক প্রচেষ্টা আর দিনরাতের পরিশ্রম। বিভিন্ন সময়ে নানা সমস্যার সমাধানে জরুরি ভূমিকা অবতীর্ণ হয় এনটিভির মানব সম্পদ ও প্রশাসন বিভাগ। যাবতীয় কাজের নেপথ্যে নীরব সহায়কের ভূমিকা পালন করে আসছে তারা। এনটিভি সঞ্চালনায় অনেকটা দায়িত্ব বর্তায় বিক্রয় ও বিপণন বিভাগের ওপর। এনটিভির অর্থ ও হিসাব বিভাগ সর্বদা ব্যস্ত চ্যানেলটির দেনা পাওনার হিসাব মেলাতে। প্রথম থেকে এনটিভির পর্দার প্রশংসা করে এসেছেন আপামর দর্শক, আর সেই কাজটার ধারাবাহিকতা এখনও বজায় রেখে চলেছে একাধারে এনটিভির ব্রডকাস্ট, আইটি, এমসিআর সহ অন্য বিভাগগুলো। দেশের গুরুত্বপূর্ণ সব ইভেন্টের ফুটেজ সংরক্ষণে সবচেয়ে সমৃদ্ধ আর্কাইভের দাবিদার এনটিভি। টেপ ছাড়াও যেখানে সংযুক্ত হয়েছে সার্ভার ভিত্তিক ডিজিটাল ফুটেজ সংরক্ষণ ব্যবস্থা। সময়ের সাথে তাল মিলিয়ে এনটিভিতে যোগ হয়েছে মেমোরি কার্ড ভিত্তিক অত্যাধুনিক ক্যামেরা। সময়ের সাথে আগামীর পথে চলার শপথ নিয়ে বিশ্বের সাথে তাল মিলিয়ে হালনাগাদ প্রযুক্তির সাথে হেঁটেছে এনটিভি। এটি দেশের প্রথম ও একমাত্র চ্যানেল যেখানে ম্যাকভিত্তিক প্ল্যাটফর্মে ফর্ক অটোমেশন দিয়ে স্টেশন পরিচালিত হয়। সিএনএন বা সিবিএস নিউজ এমন প্ল্যাটফর্ম ব্যবহার করে। ২০১৭ সালের ডিসেম্বরে তেজগাঁওয়ে বিশাল জায়গা নিয়ে স্থাপন করা হয়েছে এনটিভির নিজস্ব স্টুডিও। এছাড়াও ভিডিও ওয়াল ভিত্তিক আধুনিক স্টুডিও স্থাপন করা হয়েছে এবছরই। আপনাদের প্রিয় চ্যানেল এনটিভিতে সংবাদ এবং প্রোগ্রাম বিভাগ সুন্দরভাবে ঢেলে সাজানো হয়েছে। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের ডিজিটাল স্টুডিও করা হয়েছে,
এবং আপনাদের বিভিন্ন অনুরোধে আপনাদের চাহিদা মতো প্রোগ্রাম সাজানো হয়েছে। এবার ঈদেও আপনারা তার প্রতিফলন দেখেছেন। আগামী দিনগুলোতেও আপনাদের এই সাহায্য সহযোগিতা পরামর্শ অব্যাহত থাকলে আমরা আপনাদের এই টেলিভিশনকে আপনাদের মতো করেই পরিবেশন করতে পারব। আগামী দিনগুলোতে আমার এই পরিবারের সদস্য যারা আছে তারা এই যে অক্লান্ত পরিশ্রম করছে, এই পরিশ্রমের ফলে আগামী দিনগুলোতে আপনাদের প্রিয় চ্যানেল এনটিভি ইনশাআল্লাহ আপনাদের মতো করে বাংলাদেশের এক নম্বর চ্যানেল হিসেবে প্রতিষ্ঠিত থাকবে। আপনার অনলাইন অভিজ্ঞতা পাল্টে দিতে ntvbg.com। বলা হয় টেলিভিশন ওয়ান টাইম ইউজ মিডিয়া, অর্থাৎ পর্দায় একবার যা দেখানো হয়ে যায় তা আর টেনে দেখার সুযোগ নেই। তবে এনটিভির এই সীমাবদ্ধতা দূর করেছে ntvbd.com, দেশের প্রথম ভিডিও কন্টেন্ট সমৃদ্ধ অনলাইন পোর্টাল। ntvbd.com এ দর্শকের হাতের মুঠোয় এখন এনটিভি, যে কোনো জায়গা থেকে যে কোনো সময়। দর্শক শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে এনটিভি এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। বর্ষপূর্তির শুভক্ষণে এমনই প্রত্যাশা। এস এম আতিক, এনটিভি নিউজ, ঢাকা। এনটিভি, সময়ের সাথে আগামী পথে।